নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করছি। শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তরমুজের খোসার ঘণ্ট। তা তরমুজের খোসার ঘণ্ট কীভাবে তৈরি করতে হয় দেখো। প্রথমেই তরমুজটা এই খোসা দিয়ে আমি ঘণ্ট রান্না করব। ঘণ্ট মানে একটা তরকারি। দেখো, তরমুজটাকে কেটে নিলাম, দেখতে পাচ্ছ। এবার যে খোসাগুলো থাকে সেই খোসাগুলোকে একেবারে তোকে কেটে এইভাবে পরিষ্কার করে ওপরের ছালটা ফেলে দিয়েছি, কালো অংশটা। তারপরে এইভাবে এটাকে কুচিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। এবার চলো কীভাবে তৈরি করব সেটা তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে ধুয়ে রেডি করে নিয়েছি, এখানে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। আমি সাদা তেল দিয়ে করছি, চাইলে তোমরা সর্ষের তেল দিয়ে করতে পারো। আর এখানে কালো জিরা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। তাহলে চলো এইগুলো এবার কী করব, এতে ছেড়ে দিলাম এইভাবে পুরোটা দিয়ে। তারপরে দেখো, এটাকে ভালো করে এটা নাড়াচাড়া করে নেব, দেখতে পাচ্ছ। ব্যাস, এবার চলো আর কী কী দিয়ে করবো দেখো। এখানে টমেটো একটা নিয়েছি, গোটা পোস্ত নিয়েছি, আর নিয়েছি হচ্ছে বাদাম নিয়েছি। এটা আমি ভাজা বাদাম নিয়েছি, চাইলে তোমরা কাঁচা বাদামও দিয়ে করতে পারো, সেটা তোমাদের ইচ্ছা যেরকম দেবে। যেহেতু আমার কাছে কাঁচা বাদাম ছিল না, তাই ভাজা বাদাম দিয়ে করেছি। আর আমি দেবো তার সাথে তিনটে কাঁচা লঙ্কা, চাইলে তোমরা শুকনো লঙ্কাও পেস্ট করে দিতে পারো, কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়েই এটাকে করব। তাহলে চলো আগে এটাকে আমি নাড়াচাড়া করে নিই। আর কালো জিরে তো তোমাদের আগেই দেখালাম। এবার দেখো পুরোটা এইভাবে করে এতে লবণ আমি দিয়েছি, তোমরা তোমাদের স্বাদ মতো নুন দেবে। দিয়ে এর পুরো জলটা যখন ছেড়ে আসবে, তাহলে ওই মশলাগুলো চলো আগে পেস্ট করে নিই আমি। আমি করবো, চাইলে শিল নোড়াতেও তোমরা করতে পারো, সেটা তোমাদের চয়েস। দেখো এইভাবে পেস্ট করে নিই। এবার টমেটো দিয়ে এইভাবে পুরোটাকে পেস্ট করে দিচ্ছি। আগে পোস্তটাকে ভালো করে গুঁড়ো করে আর বাদামটাকে গুঁড়ো করে নিয়ে তারপরে সব মিশিয়ে পেস্ট করে নিয়েছি। এবার এর মধ্যে সব দিয়ে রেডি করে দেবো। দেখো জল বেরিয়ে গেছে এইভাবে। এবার দেখো এই মশলাটা এইভাবে আমি কী করবো, আগে একটু গুলিয়ে নেব পুরো জল দিয়ে। যে মশলাটাকে ভালো করে গুলিয়ে নিয়ে ওতে দিয়ে দেব, একবারে মিশিয়ে দিয়ে তোমাদের আমি দেখাচ্ছি। দেখো পুরো জল বেরিয়ে গেছে, দেখেছো পুরোটা। এবার নুন মিষ্টি এতে দিয়ে একবার আরেকটু আমি ছোলা দিয়েছি। চাইলে এখানে তোমরা চিংড়ি মাছ দিয়েও করতে পারো, খুব ভালো হবে, যেহেতু আমি নিরামিষ করবো। দেখো সব মশলা মিশিয়ে দিয়েছি, দিয়ে এইটা এরকম হয়েছে। তাহলে চলো একবার শুকিয়ে নেব, নিয়ে তোমাদের আমি দেখাবো যে কীরকম হয়। তবে এটা কিন্তু খেতে খুব সুন্দর হয়। আস্তে আস্তে এবার জলটা শুকা, তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো বাড়িতে। এটা ভাত দিয়ে, রুটি দিয়ে, সব কিছু দিয়েই খুব ভালো লাগে। দেখো কত জল বেরিয়েছে, দেখেছো। আমি কিন্তু এতে একটু জল অ্যাড করিনি, যা বেরিয়েছে ওটাই, আর পোস্ত গুলে যেটুকু ওইটুকুই জল দিয়েছি। প্রচুর জল বেরিয়েছে, তোমরা ট্রাই করো। অনেকেই জানো না, আবার অনেকেই জানো যে তরমুজের খোসা দিয়ে এত একটা সুন্দর পদ তৈরি করা যায়, দেখতে পাচ্ছ। খুব ভালো হয় খেতে, অসাধারণ হয়। আমিও আমার এটা শিখেছি আমার দিদির থেকে, আমিও জানতাম না, তারপরে বাড়িতে ট্রাই করেছি। হ্যাঁ, আমি অবশ্য চিংড়ি মাছ দিয়ে করেছি। তাহলে তোমরা দেখো এইভাবে আমি রেডি করে নিলাম। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে আজকে এখানেই ছেড়ে গেলাম, টাটা।